ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আজ আমরা মঞ্চে সেই তন্ময় তানসেনকেই ভাইকিংসের প্রতিনিধিত্ব করতে দেখছি। ভাইকিংসের ভোকাল হয়ে গান গাইতে মঞ্চে দেখেছি। হাজার হাজার দর্শক তখন উন্মাদনায় ভেসে উঠে চিৎকার করে ওনাকে স্বাগত জানায়। দর্শককে সেই উন্মাদনা চিৎকার শুনেই বোঝা যাচ্ছিল তন্ময় তানসেনকে ভাইকিংসে গাইতে দেখে তারা কতটা উদ্বেলিত, কতটা আনন্দ উদ্ভাসিত। তো তন্ময় তানসেন ভাইয়ের জন্য শুভকামনা রইল। আপনারা দেখতে পাচ্ছেন তিনি মঞ্চে গান শুরু করবেন এখনই। তার সেই মাইক্রোফোনের মধ্যে যে রুমাল, সেই রুমাল ঝুলছে, গান শুরু করবেন। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন দর্শকদের সেই চিৎকার। এই ভাইকিংস ব্যান্ড বাচ্চু ভাইয়ের হয়ে তারা অনেকবার মঞ্চে গান করেছেন। তার বাচ্চু ভাইয়ের প্রয়াণের পর ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য ওনাকে উদ্দেশ্য করে নতুন অ্যালবামের গান তারা সাজিয়েছেন। We'll be right back.
Hello.
শহরে সবাই অনেক সুন্দর হয়ে গেছে। শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, চলছে জেমস এর গান এখনো। এটা 4 নম্বর গান চলছে। আমাদের আজকে জার্নি এখানেই শেষ। ব্যাক স্টেজ মানে একদম পেছন দিয়ে বের হয়ে এসেছি, গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তারপর অফিসে ক্যামেরা গাড়ি জমা দিয়ে তারপর বাসায় চলে যাব। তো আমরা আসলে ব্যাক স্টেজের পেছন দিয়ে আসার কারণে আমরা লোকেশন সেরকম ভাবে কিছু দেখাতে পারছি না। জেমস 4টা গান করবে, তো এটা 4 নম্বর গান শেষ হলো, আরো 2টা আরো 3টা গান রয়েছে। ওকে, সারাদিন কেমন লাগলো জার্নি? অবশ্যই এটা বলা যায় অফিস জার্নি, আজকে শুক্রবার দিন। কতটা কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আগামীকাল আবারও দেখা হবে।